আচ্ছা বন্ধুরা, আমি মনিদীপা, আমার চ্যানেলে আপনাদের সবাই স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আপনাদের এত ভালোবাসে আমি আপ্লুত হয়ে আমি হাজির হয়ে গেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আমি পৌঁছে গেছি মায়াপুর। সবাই জানেন মায়াপুর কীভাবে আসতে হয়, নতুন কিছু করে বলার নেই। তবুও আমি এসেছি এই সময়, আমি এসেছি কৃষ্ণনগর থেকে, টোটো ধরলাম। টোটো ধরে হুলোরঘাট পার হয়ে আবার টোটো করে মায়াপুর মন্দির, ইস্কন মন্দির এসেছি। এখানে আসার আগে অবশ্যই হ্যান্ড স্যানিটাইজারটা নিতে হবে, হাত ধুতে হবে, আর মাস্কটা ইউজ করবেন, তাহলে যেখানে মনে আপনারা সেখানে যেতে পারবেন। বিন্দাস, চলুন আমরা হাতটা ধুয়েও আসি। এটা সব থেকে ইম্পর্টেন্ট, হাত ধোয়াটা আর মাস্ক পরাটা। বন্ধুরা, এটা হচ্ছে মেন মন্দির, ফটো তোলা যাচ্ছে না। আগের তুলনায় লোক এখন অনেকটাই কম আছে, তবে হচ্ছে লোক। ফুলেরও বেশি ভ্যারাইটিস নেই, আগে অনেক ফুল ছিল, অল্প অল্প ফুল আছে। চলুন দেখিয়ে দিই ফুল। ডালিয়া গাছ, ডালিয়া এখনো ঠিক মতন ফুটে ওঠেনি। বন্ধুরা, আমরা গোশালায় চলে এসেছি। এখানে বলে গরু জন্ম নিলে পরে এখানে একটা নাম দেওয়া হয় গরু। চলুন দেখে নি গরুর কি সুন্দর দেখতে হলো। বন্ধুরা, কোভিডের জন্য পুরো মায়াপুর ইস্কন মন্দির পুরো ফাঁকা, দেখুন একদমই ফাঁকা, লোক একদমই নেই। এই ফিরলাম আমি, এখন বাজে রাত 9টা। আপনারা যদি কারে যান তাহলে আলাদা কথা, আর যদি ট্রেনে যান, ট্রেনের টাইমটা যদি ঠিক মতন করে দেখে যেতে পারেন তাহলে আমার মনে হয় আপনার মায়াপুর ঘোরাটা ভালোই হবে। একদিনের জন্য মায়াপুর ভ্রমণ খুবই ভালো,
আমরা যখন গেছিলাম সকাল 7:20 ট্রেন কৃষ্ণনগর লোকাল, আর ওখান থেকে কৃষ্ণনগর থেকে ট্রেনে উঠেছি 7:24। আমার তো খুবই ভালো লেগেছে, আমি বলবো আপনারাও ঘুরে আসুন মায়াপুর সপরিবারে। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর হ্যাঁ, নিত্য নতুন ভিডিও পেতে গেলে পরে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা পাশে না থাকলে আমার পক্ষে চলা একটু সম্ভব না। ধন্যবাদ।